ठाकुरगांवे रात्रिकालीन सुपर फोर नाइट क्रिकेट टूर्नामेंट अनुष्ठित। ठाकुरगांव जिलार पीरगंज उपजेलार बैरचुना मोहनपुर युव समाजेर आयोजने खेला गड़े बंधुत्व, खेला गड़े तोले मैत्री एई प्रतिपाद्य स्लोगान के सामने रेखे रात्रिकालीन क्रिकेट टूर्नामेंटेर खेला अनुष्ठित हयेछे शनिवार दिवागत राते। फाइनल खेलाय आजलाबाद क्रिकेट एकादश के 7 विकेटे हारिए ए एम पीरगंज चैम्पियन হয়েছে। খেলা সভাপতিত্ব করেন মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মd. আনারুল ইসলাম। খেলা পরিচালনা করেন মd. জাহাঙ্গীর আলম, মd. গুলজার হোসেন ও শ্রাবণ। खेला कमिटिर एकजन अन्यतम सदस्य आरिफ जानाय खेलाय नकआउट भित्तिते मोट 8टी दल अंश नेय। दलगुलो हलो मोहनपुर क्रिकेट एकादश, दक्षिण नवपाड़ा क्रिकेट एकादश, जगन्नाथपुर क्रिकेट एकादश, शताब्दीगंज नाउआ भिटा क्रिकेट एकादश, बैरचुना सरकारपाड़ा क्रिकेट एकादश, बैरचुना क्रिकेट एकादश, आजलाबाद क्रिकेट एकादश एवं ए एम पीरगंज। फाइनल खेलाय आजलाबाद क्रिकेट एकादश प्रथमे बैट करते नेमे निर्धारित 6 ओभारे 6 विकेटेर बिनिमये 38 रान संग्रह करे। अपरपक्षे ए एम पीरगंज बैट करते नेमे मात्र 4 ओभार खेले 3 विकेटेर बिनिमये 39 रान तुले चैम्पियन होवार गौरव अर्जन करेन। रात 9टाय शुरू है टूर्नामेंट, रात 3:30टाय शेष है। खेला शेषे भोर 4टाय चैम्पियन और रानार्स आप दलेर मध्य पुरस्कार तुले देया है। खेलाय बहु दर्शक समागम घटे। খেলা দেখতে আসেন 11 নং বরচুনা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মd. আজিজুর রহমান ও মd. মোক্লেশুর রহমান সহ অনেক সম্ভাব্য মেম্বার প্রার্থী এবং এলাকাবাসী। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। हेमंतेर एई समये ग्रामीण एलाकाटिते नतून धान आमन काटार धूम पड़ेछे, ताई तो घरे घरे बोइछे आनंदेर बन्या। ताछाड़ा यूपी निर्वाचनेर समय घनिये आसछे। सम्भाव्य मेम्बर और चेयरमैन प्रार्थीरा एरकम खेलाधूला और नाना सामाजिक अनुष्ठाने अंश निये निजेदेर प्रार्थीतार प्रचारणा चालिये निच्छेन। प्रति बछर शीतेर शुरूते ए रात्रिकालीन क्रिकेट टूर्नामेंट एलाकाय एकटी विशेष आनंदेर बार्ता बये आने। एदिन এলাকার প্রতিটি বাড়ি মেহমানে ভরে যায়। আনন্দের তালে তালে ঘরে ঘরে রান্না হয় বহু রকমের খাবার। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কানে মাফলার ও শরীরে গরম কাপড় জড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে খেলা দেখতে চলে আসেন। প্রথমে হাজারো দর্শকের জয়ধ্বনিতে মেতে ওঠে সারা এলাকা। রাত্রি বাড়ার সাথে সাথে দর্শক কিছুটা কমতে থাকে, তবুও শেষ অবধি খেলা দেখতে উপস্থিত থাকেন অনেক দর্শক। খেলা শেষে পুরস্কার বিতরণী শেষে সবাই বাড়ি ফেরেন। বাড়ি ফিরে আবারও খুব ভোরে ওঠে। সকালের কাজ করার ইচ্ছায় মানুষ বিছানা ছেড়ে উঠে পড়েন, উঠে আবার তাদের প্রাত্যহিক কাজকর্ম শুরু করে দেন। নতুন নতুন আনন্দে মেতে ওঠার জন্য মানুষজনকে এই ধরনের খেলা সব সময় প্রেরণা দেয়। এই খেলা মানুষকে নতুন করে দিন শুরু করার তাগিদ দেয়। তাই তো এই খেলা গ্রামে গঞ্জে আজ বেশ ভালোভাবেই চলছে। মহামারী করোনা সারা বিশ্বব্যাপী অনেক মানুষকে কাজহীন করে দিয়েছে। মানুষ আর বসে থাকতে চান না, তাই বেরিয়ে পড়ছেন কাজে। মানুষ আগের মতোই জীবনকে চালিয়ে নিতে ফিরে এসেছেন কাজে, ফিরে এসেছেন প্রাত্যহিক আনন্দে, ফিরে এসেছেন সকল প্রকার কর্মযজ্ঞে। মানুষই একমাত্র জীব যারা সকল প্রতিকূলতাকে কাটিয়ে ওঠে আবার নতুন করে বাঁচার প্রেরণা যোগান। তাই তো যুগ যুগ কাল কাল ধরে মানুষ টিকে আছেন প্রকৃতিতে। মানুষ তার ক্ষমতা দিয়ে যুগ থেকে যুগান্তরে জয় করে চলুক এই প্রকৃতিকে। খেলা সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলুক সত্যিকারের মৈত্রী। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।